পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি ট্রাফিক সচেতনতা মান্থের আওতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ বল্লভপুর ফাঁড়ির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। এলাকার বহু মানুষের হাতে এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে দেওয়া হয় কম্বল। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পয়লা ডিসেম্বর ২০২১ থেকে একত্রিশে জানুয়ারি ২০২২ গোটা দুমাস ধরে চলবে ট্রাফিক সচেতনতা। এই ট্রাফিক সচেতনতা মাস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ বল্লভপুর ফাঁড়ির উদ্যোগে বুধবার পালিত হল ট্রাফিক সচেতনতা অনুষ্ঠান। এই উপলক্ষে কম্বল বিতরণেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি তথাগত পাণ্ডে, রানীগঞ্জের আইসি অজয় কুমার মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন গ্রামের গরিব দুস্থদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হয় রানীগঞ্জ বল্লভপুর ফাঁড়ির তরফে। এছাড়াও অনুষ্ঠান শেষে রানীগঞ্জের বল্লভপুর আউটপোস্টের ট্রাইজোনাল গার্ডেনের ফিতে কেটে উদ্বোধন করেন রানীগঞ্জের আইসি অজয় কুমার মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মানুষকে সজাগ ও সচেতন হওয়ার বার্তা দেন এসিপি তথাগত পাণ্ডে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এরকম আরো ভালো করে উদ্যোগ নিতে হবে। এটা ছোট প্রয়াস, এরপরে বড় প্রয়াস নিতে হবে। বাড়ির স্টাফদের বলে যাচ্ছি, আমরা গ্রামে যাব, আমরা কাউকে বাড়িতে ডাকবো না। বাড়িতে লোকে আসবে ডায়েরি করতে, বাড়িতে লোকে আসবে ক্রাইম হলে বা তার সমস্যা নিয়ে। আমরা যদি কম্বল দিতে হয় তাতে বাড়ি বাড়ি গিয়ে দেব, তাতে জায়গাতে গিয়ে আমরা মিটিং করব, সেই গ্রামে পৌঁছাবো যে প্রত্যন্ত মানুষরা পুলিশের কাছে আসতে এখনও ভয় পায় এবং এটা আমাদের লজ্জা। তাই জন্য আজকে এই প্রয়াস খুব ভালো, কিন্তু এই প্রয়াসটা আরও বেটারভাবে করতে হবে আমাদের। এই প্রয়াস করার জন্য আমি আইসি স্যারকে ধন্যবাদ জানাই। আরও ভালোভাবে আরও বড়োভাবে গ্রামে গিয়ে আমাদের এই প্রয়াসটা করতে হবে, এটাই আমি আশা করবো এরপরে। এবং আমি বলি যে কাউকে এখানে স্টেজের সামনে আসতে হবে না। আইসি স্যার, তার লোকজন এবং আমরা যাদেরকে আপনি টোকেন দিয়েছেন বা কিছু দিয়েছেন তাদেরকে হাতে হাতে এই কম্বল দিয়ে দিন। কুপনগুলো নিয়ে দাও, কুপনগুলো নিয়ে দাও, ঠিক আছে। না না, প্রত্যেক ঘরের লোকজনরা নাও, সবার ঘরের একজন করে আসো, এসে নিয়ে নাও। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।